মানুষ হারিয়ে গেলেই কেবল তার মূল্যটা বোঝে, এই কথাটা পুরোপুরি সত্যি। প্রতিটা সম্পর্কের রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আমরা এটা জানি কিন্তু কখনোই মানতে চাই না। আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল, সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে, কারণ প্রকৃতি সমতা পছন্দ করে। নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে, তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তোবা তাকে হারাতে হতো না। একটা মানুষ দিনের পর দিন আপনাকে বোঝাতে থাকবে যে সে আপনার সময় এবং কেয়ার চাই, আপনার নিকট সামান্যই চাই, তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন। দেখবেন তাকে খুশি করা অনেক বড় কিছু নয়, কিন্তু আপনাকে যে ভালোবাসে, তার সময় ও কেয়ার দিয়ে আগলে রাখে, আপনার খোঁজ নেয় তার প্রচণ্ড ব্যস্ততায়, সে আপনাকে সত্যিই ভালোবাসে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লেখা পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, সেই মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান। এমন নয় যে সে অবসরে থাকে, সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয়, তারও সোশ্যাল অ্যাক্টিভিটি, সংসার, জীবন, ধর্ম পালন আছে, আপনি হয়তো জানবেনই না, তার জন্যও কেউ না কেউ অপেক্ষমান। আপনার ছোট ছোট অবহেলা, আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটিকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যে মানুষ মন খুলেই ভালোবাসতে পারে, সে মানুষ মন খুলেই আপনাকে ঘৃণার সাগরে ডুবিয়ে দিতে পারে, কারণ প্রচণ্ড রকমের অভিমানই তাকে ঢেবের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। যখন বুঝতে পারবেন, তখন আর কিছুই করার থাকবে না। প্রেম চড়দখলের মতো, কারণ যে তার প্রেমকে ধরে রাখতে পারে না, সেটা প্রেম নয়, অভ্যাস মাত্র। ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো, রোজ তাকে যত্ন নিতে হয়, সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে। যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দিবেন না, তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল। আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায়। তাই বলবো, রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান, হ্যাঁ আমি তোমাকে এতটাই ভালোবাসি যতটা তুমি আমার কাছে চাও। কাছের মানুষটার দূরত্ব মৃত্যুর সমযন্ত্রণা দেয়, আপনি হারিয়ে যাওয়ার পরেই সেটা বুঝতে পারবেন।